হ্যালো গাইস, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং তোমাদের সাপোর্ট ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে একটি এখানে আপডেট বেরিয়ে এসেছে। তোমরা এখানে স্ক্রিনের উপরে যে তিনটি গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ, এই তিনটি গ্লোয়াল স্কিনের মধ্যে যে কোনো একটি গ্লোয়াল স্কিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে র্যাম্পেজ ইভেন্টের সময়তে। আর এই তিনটি গ্লোয়ালের মধ্যে কোন গ্লোয়াল স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এছাড়া বাংলাদেশ সার্ভারে ইভো M10 ব্যাক চলে এসেছে, আর এই ইভো M10 নিতে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এছাড়া ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারে আসতে চলেছে মোকো স্টোর ইভেন্ট, আর এই নিউ ইভেন্টের মাধ্যমে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারে আলাদা আলাদা রিওয়ার্ড আসতে চলেছে। আর এই মোকো স্টোর ইভেন্টের মধ্যে তোমরা কি কি রিওয়ার্ড দেখতে পাবে এবং ইভেন্ট কবে আসবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে তোমরা এখানে বাংলাদেশ সার্ভারে পরের টপ আপ ইভেন্টে তোমরা কি রিওয়ার্ড দেখতে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করোনি কি করছি আর একটু করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো কি করছি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি। তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো, যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। হ্যালো বন্ধুরা, দেখো এখানে তোমরা পরের টপ আপ ইভেন্টে তোমরা কি রিওয়ার্ড দেখতে পেতে পারো। দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এই নিউ ক্যারেক্টার, তোমরা এখানে 100 ডায়মন্ড টপ আপে পেতে পারো। এবং এখানে তোমরা এই নিউ ক্যারেক্টারের এখানে তোমরা দেখতে পাচ্ছ বান্ডিল, তোমরা 500 ডায়মন্ড টপ আপ ইভেন্টে পেতে পারো। আর এই টপ আপ ইভেন্টটি তোমরা নেক্সট টপ আপ ইভেন্টের মাধ্যমে দেখতে পেতে পারো, বাট এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। এটি সিঙ্গাপুর সার্ভারে এসেছে, তাই এটি আমি তোমাদেরকে আগে থেকে দেখিয়ে রাখলাম। তোমরা নেক্সট টপ আপ ইভেন্টের মাধ্যমে তোমরা এই নিউ ক্যারেক্টারের টপ আপ ইভেন্ট দেখতে পেতে পারো। আর নেক্সট টপ আপ ইভেন্টে তোমরা যদি এই নিউ ক্যারেক্টারের টপ আপ ইভেন্ট যদি না দেখতে পাও, তাহলে এখানে তোমরা এই ওবির লাস্টে তোমরা এই নিউ টপ আপ ইভেন্ট দেখতে পাবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারে আসতে চলেছে মোকো স্টোর ইভেন্ট, আর এই মোকো স্টোর ইভেন্টের মাধ্যমে তোমরা কি কি রিওয়ার্ড দেখতে পেতে চলেছো দেখো। এখানে ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা এই মোকো স্টোর ইভেন্টের মাধ্যমে র্যাম্পেজের ওল্ড বান্ডিল তো এখানে তোমরা রিটার্ন দেখতে পেতে চলেছো। এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই দুটি বান্ডিল তোমরা রিটার্ন দেখতে পাবে এই মোকো স্টোর ইভেন্টের মাধ্যমে। আর এই মোকো স্টোর ইভেন্ট আসবে পরের মাসের 7 তারিখে, অর্থাৎ পরের মাসের 7 তারিখে তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারেই তোমরা মোকো স্টোর ইভেন্ট দেখতে পাবে। আর প্রথমে যে রিওয়ার্ডগুলি বললাম ওই রিওয়ার্ডগুলি ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা দেখতে পাবে, এবং বিডি সার্ভারের প্লেয়াররা কোন রিওয়ার্ডগুলি দেখতে পাবে দেখো। এখানে বিডি সার্ভারের প্লেয়াররা এখানে এই FFWS এর বান্ডিল এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ FFWS এর MAG-7 এর স্কিন তোমরা দেখতে পাবে। এই FFWS এর থিমে তোমরা এই মোকো স্টোর ইভেন্ট দেখতে পাবে, অর্থাৎ FFWS ইভেন্ট এখানে চলে গেছে, তাও এখানে তোমরা এই FFWS রিওয়ার্ডগুলি তোমরা এখানে দেখতে পাবে বাংলাদেশ সার্ভারে। আর এই মোকো স্টোর তোমরা পরের মাসের 7 তারিখে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারে দেখতে পেতে চলেছ। এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে এখানে বাংলাদেশ সার্ভারে ইভো M10 ব্যাক চলে এসেছে। এখানে তোমরা যখনই চলে আসবে এই লাগ রয়্যালের মধ্যে আসার পর এখানে তোমরা এই ইভো M10 এখানে ব্যাক দেখতে পাবে বাংলাদেশ সার্ভারে। আর এখানে তোমাদের কাছে যদি এই ইভো M10 যদি না থেকে থাকে, তাহলে তোমরা এখান থেকে এই M10টি এখান থেকে বার করে নিতে পারো। আর এখানে তোমাদের এই ফেডেড হুইলে কিছু চেঞ্জ আনা হয়েছে, অর্থাৎ এখানে আগে ফেডেড হুইলে 1080 ডায়মন্ডে এখানে এই রিওয়ার্ড মেন রিওয়ার্ডটি বেরিয়ে যেত, বাট এখানে তোমাদের 1080 ডায়মন্ডে আর বেরোবে না। এখানে তোমাদের 1200 থেকে 1250 ডায়মন্ড খরচা হবে, তারপরেই এখানে তোমাদের এই নিউ M10 স্কিনটি তোমরা এখান থেকে নিতে পারবে, অর্থাৎ এখানে তোমাদের 150 থেকে 140 ডায়মন্ড বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এখান থেকে তোমাদের 1200 ডায়মন্ড দিয়ে তোমরা এখান থেকে এই M10 স্কিনটি এখান থেকে নিতে পারবে। এছাড়া ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারেই তোমরা র্যাম্পেজ ইভেন্ট দেখতে পেতে চলেছ পরের মাসের 6 তারিখ থেকে। আর এই র্যাম্পেজ ইভেন্টের থ্রুতে এখানে তোমরা যে কোনো একটি গ্লোয়াল স্কিন একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এখানে তোমরা স্ক্রিনের উপরে যে তিনটি গ্লোয়াল স্কিন দেখতে পাচ্ছ, এই তিনটি গ্লোয়াল স্কিনের মধ্যে একবারে একটি সম্পূর্ণ ফ্রিতে পাবে। তার কারণ হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই র্যাম্পেজের থিমে এই তিনটি গ্লোয়াল স্কিন বানানো হয়েছে। আর এখানে লেজেন্ডারি গ্লোয়াল হিসেবে এখানে তোমরা এই ডান সাইডের দুটি গ্লোয়াল দেখতে পাবে, এবং থিম গ্লোয়াল হিসেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বাদিকের গ্লোয়ালটি। আর এই বাদিকের এই থিম গ্লোয়ালটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে পারো, অর্থাৎ এখনো পর্যন্ত কনফার্ম আপডেট বেরিয়ে আসেনি, বাট অনেক ডাটা মাইনারের কাছ থেকে লিক পাওয়া যাচ্ছে যে এই থিম গ্লোয়াল স্কিনটি তোমরা এই র্যাম্পেজ ইভেন্টের থ্রুতে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারের প্লেয়াররাই ফ্রিতে পেতে চলেছ। আর তার জন্য তোমাদেরকে এই আপডেটটি আগে থেকে দিয়ে রাখলাম। তোমরা এই নিউ গ্লোয়াল স্কিনটি ধরে রাখো, তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এই র্যাম্পেজ ইভেন্টের সময়তে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।